আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটি ভিডিও দেখাবো। এক সৌদি আরব প্রবাসী ভাই, উনি বিভিন্ন ধরনের সবজি গাছ রোপণ করছে। তো উনি যেগুলো রোপণ করছে আসলে উনি বিক্রির উদ্দেশ্যে না, উনি নিজে খাওয়ার জন্য রোপণ করছে। তো ভিডিওটি দেখতে চাইলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। সাইমেটা কি গাছ রে? বটবটি রোপণ করছে কি? কালো বেগুন? বড় বেগুন একটা 1 কেজি আধা কেজির মতো হয়। ও আচ্ছা, টমেটো আছে, দেখুন এক গাছের মধ্যে কতটি টমেটো দেখেন। একটা খুব ভালো জাতের একটা টমেটো, তেডি জাতের একটা টমেটো, কমসে কম মধ্যে একটা ডালের মধ্যে 10-12টা করে হয় টমেটো। দেখেন কত টমেটো আছে। সুন্দর করলা, আর ওইদিকে আছে, আর এটা হয়েছে আমাদের লাউ খেত, মিষ্টি কুমড়া, জাতি লাউ, খুবই সুন্দর হয়েছে। লাউ ধরতেছে, দেখেন লাউ ধরতেছে। পরে এদিকে আছে আপনার দুন্দুল খেত, দেখেন দুন্দুল খেত, দেখেন কত সুন্দর দুন্দুল, কত সুন্দর দুন্দুল হয়েছে এখানে। তো মানুষ বলে সৌদি আরবের মাটিতে কিছু বলা হয় না, তাহলে আমরা করছি, আমরা যে সবে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। দেখেন কত সুন্দর টমেটো, এটা একটা টমেটো 250 গ্রামের উপরে হইবে, পেটি টমেটো, খুব ভালো জাতের একটা টমেটো। দেখেন এ দেখেন কত সুন্দর লিব্য হয়েছে, বটবটি কত সুন্দর। এটাকে কিছুদিনের ভিতরে লাগানোর 40 দিন পর থেকে বটবটি ধরা স্টার্ট হয়ে গেছে। এখন প্রায় বটবটি অনেকটি জায়গার মধ্যে আসছে। তো এখানে আবার চিচিঙ্গা গাছ লাগানো হয়েছে, চিচিঙ্গা গাছ, এখানে চিচিঙ্গা ফুল আইছে, দেখেন এত চিচিঙ্গা ফুল, চিচিঙ্গা হইব কিছুদিনের ভিতরে, হইবে লাগাইতে 15-20 দিন হইব। ওরে বাবা হয়ে গেছে, কিছুদিনের ভিতরে চিচিঙ্গা হইব। এখন কুইশাকের বিশি সিজন, কত সুন্দর বিশি আছে দেখেন। আর ওই সাইড, ওই সাইড আসুন, ওই সাইডে দেখেন কত সুন্দর সিরালে কালা বাগান লাগানো হয়েছে, কত সুন্দর কালা বাগানে চারা হইতেছে দেখেন। খুবই সুন্দর, চেষ্টা করলে সৌদি আরবে সবই কিছুই হয়। দেখেন এখানে কোনো মাটি নেই, সব বালি, বালির উপরে কত সুন্দর সবজি দেখেন।